স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। আগের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করেছি, তারপর থেকে বাকি প্রশ্নগুলো আমরা এখানে দেখব। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? ডিসেম্বরের 10 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ, ডিসেম্বরের 13 তারিখ এবং 12 তারিখ। সঠিক অ্যান্সার কোনটি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। অ্যান্সার হবে এখানে এই অপশান, আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালিত হয় আন্তর্জাতিক 10ই ডিসেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে কোন স্থানকে খেলাধুলার ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্য হিসাবে চিহ্নিত করা হয়েছে? মুম্বাই, আবুধাবি, জর্ডন, মেক্সিকো। সঠিক অ্যান্সার কোনটি হবে? মুম্বাই, আবুধাবি, জর্ডন, মেক্সিকো। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে কোন স্থানকে খেলাধুলার ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্য হিসাবে চিহ্নিত করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে আবুধাবি, বি অপশান। অ্যান্সার হবে বি। আবুধাবিকে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে খেলাধুলার ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ বা শীর্ষস্থানের গন্তব্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। পরের প্রশ্ন, কোন হিন্দি কবি সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন? বিশ্বনাথ প্রসাদ, অখিলেশ চন্দ্র, সূর্যভূতা ভূষণ, আশুতোষ মিশ্র। সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে বিশ্বনাথ প্রসাদ হচ্ছেন সঠিক অ্যান্সার, যিনি জাতীয় বা সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ছিলেন একজন হিন্দি কবি। বিশ্বনাথ প্রসাদ। অ্যান্সার হবে এ অপশান, বিশ্বনাথ প্রসাদ। নেক্সট প্রশ্ন, জর্জ লারার 94 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোনটি আবিষ্কারের জন্য বিখ্যাত? ক্রেডিট কার্ড, কার্ড রিডার, বারকোড, মাইক্রো এসডি কার্ড। সম্প্রতি মারা গেছেন জর্জ লারা। তিনি কোনটি আবিষ্কারের জন্য বিখ্যাত? এখানে সঠিক অ্যান্সার হবে বারকোড। অ্যান্সার হবে সি অপশান, বারকোড। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের মন্ত্রিসভা মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য কঠোর শাস্তি প্রদানের উদ্দেশ্যে দিশা আইনকে অনুমোদন করেছে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা। সঠিক অ্যান্সার কোনটি হবে? দিশা আইনকে কার্যকর করেছে কোন রাজ্য? মহিলা এবং শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য কঠোর শাস্তি প্রদানের উদ্দেশ্যে দিশা আইনকে অনুমোদন দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। অ্যান্সার হবে বি অপশন। নেক্সট প্রশ্ন, লা লিগা এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, শাহরুখ খান, রোহিত শর্মা। সঠিক অ্যান্সার কোনটি হবে? লা লিগার প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত করা হয়েছে রোহিত শর্মাকে। অ্যান্সার হবে ডি অপশন, রোহিত শর্মা। নেক্সট প্রশ্ন, জগা মিশন এর জন্য কোন রাজ্য ওয়ার্ল্ড হ্যাবিটেট পুরস্কার জিতেছে? বিহার, পাঞ্জাব, উড়িষ্যা, কর্ণাটক। জগা মিশনের জন্য কোন রাজ্য ওয়ার্ল্ড হ্যাবিটেট পুরস্কার জিতেছে? সঠিক অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার হবে সি অপশন, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য জগা মিশনের জন্য ওয়ার্ল্ড হ্যাবিটেটের পুরস্কার জিতেছে। পরের প্রশ্ন, নিচের কোনটি সম্প্রতি পাপুয়া নিউগিনি থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন দেশে পরিণত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন? কোপেনভার্ট, জুলিয়ানসন, বোগেনভিল এন্ড কোনটি নয়। নিচের কোনটি সম্প্রতি পাপুয়া নিউগিনি থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন দেশে পরিণত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন? সঠিক অ্যান্সার হবে সি অপশন, বোগেনভিল। সম্প্রতি গড়ে ওঠা একটি নতুন রাষ্ট্র বোগেনভিল। পরের প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2019-এর শিরোপা পেলেন কে? টনি-আন সিং, সুমন রাও, জোজীবনী তুঞ্জি, ওপেলি মেজিনো। সঠিক অ্যান্সার হবে মিস ওয়ার্ল্ড 2019-এর শিরোপা পেলেন টনি-আন সিং। প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিতে ভারত বিজয় দিবস হিসাবে পালন করে থাকে? December 13, December 14, December 15 and December 16. সঠিক आंसर হবে ডিসেম্বর সঠিক आंसर হবে ডিসেম্বর 16 ভারত প্রতি বছর বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। क्वेश्चन नंबर 15 ভারতে প্রতি বছর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কোন দিনটিতে পালন করা হয়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 ডিসেম্বর, 5 ডিসেম্বর, 14 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর সঠিক आंसर হবে জাতীয় শক্তি সংরক্ষণ ডে হিসেবে পালন করা হয় 10 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন সিএবি বিলে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের স্বাগত জানানো হয়নি? পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ, আফগানিস্তান সঠিক आंसर কোনটি হবে? সিএবি বিলে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের স্বাগত জানানো হয়নি? সঠিক आंसर হবে মালয়েশিয়ার সংখ্যালঘুদের ভারতে স্বাগত জানানো হয়নি। পাকিস্তান, বাংলাদেশ এমনকি আফগানিস্তানে থাকা সংখ্যালঘুদের ভারতে আমন্ত্রণ জানানো হলেও মালয়েশিয়া থেকে আগত সংখ্যালঘুদের আমন্ত্রণ জানানো হয়নি। নেক্সট হচ্ছে প্রথম কোন এশীয় দেশ আন্তর্জাতিক জিওলজিক্যাল কংগ্রেসের আয়োজন করতে চলেছে? ভারত, চীন, জাপান, শ্রীলঙ্কা সঠিক आंसर হবে ভারত। প্রথম ভারতীয় দেশ এশিয়ার মধ্যে যেটি আন্তর্জাতিক জিওলজিক্যাল কংগ্রেসের আয়োজন করতে চলেছে आंसर হবে ভারত। নাম্বার 18 ভারত ও নেপালের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কি ছিল? ভারত ও নেপালের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কি ছিল? আশা কিরণ, সূর্য কিরণ, নয়া সাবেরা, বিজয় পথ সঠিক आंसर হবে সূর্য কিরণ। ভারত ও নেপালের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম হচ্ছে সূর্য কিরণ। নেক্সট প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি সুরেনা নামক একটি রোবট তৈরি করেছে যা 100টি ভাষায় কথা বলতে পারে এবং অনুবাদ করতে পারে? দিল্লি বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়, তেহরান বিশ্ববিদ্যালয়, কুয়েত বিশ্ববিদ্যালয় সঠিক आंसर কোনটি হবে? आंसर হবে এখানে তেহরান বিশ্ববিদ্যালয় সুরিনা নামক একটি রোবট তৈরি করেছে যেটি 100টির বেশি ভাষায় কথা বলতে পারে, তেহরান বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন 2019 সালের ইংরেজি সাহিত্যে ক্রিয়েটিভ নন ফিকশন বিভাগের নিচে কে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন? অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায়, শশী থারুর ও সালমান খুরশিদ 2019 সালের ইংরেজি সাহিত্য ক্রিয়েটিভ নন ফিকশন বিভাগে সাহিত্য পুরস্কার পেয়েছেন শশী থারুর आंसर হবে সি অপশন শশী থারুর। নেক্সট প্রশ্ন ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে কোন রাজ্য সরকার জলসাথী প্রকল্প চালু করেছে? উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এখানে आंसर হবে উড়িষ্যা জলসাথী প্রকল্প চালু করেছে। আগের দিনে একটা প্রশ্ন করা হয়েছিল যেটা তোমাদের কমেন্ট সেকশনে आंसर দিতে বলা হয়েছিল, তো সেই প্রশ্নটার आंसर আমরা আজ এই ভিডিওতে দেখব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রচিত কোন বইটি সম্প্রতি ব্রেল সংস্করণে প্রকাশিত হলো? হাউ টু বি এ চ্যাম্পিয়ন, লেটস রিড, এক্সাম ওয়ারিয়ার্স অ্যান্ড স্টুডেন্ট অফ মাই নেশন প্রধানমন্ত্রী লেখা গ্রন্থটির নাম হচ্ছে এক্সাম ওয়ারিয়ার যেটি বেল সংস্করণে প্রকাশিত হয়েছে आंसर হবে এক্সাম ওয়ারিয়ার। তো ভিডিওটা আমরা আরেকবার প্রশ্নগুলো কুইক রিভিশন আকারে দেখব। তোমরা যারা ভিডিওটা প্রথম টু শেষ দেখেছো তারা অবশ্যই চেষ্টা করো অ্যান্সারগুলো নিজে থেকে দেওয়ার। সো নাও লেটস স্টার্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রচিত কোন বইটি সম্প্রতি বেল সংস্করণে প্রকাশিত হলো? How to be a champion, let's read, exam warrior and students of my nation সঠিক आंसर কোনটি হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে। নেক্সট দেখো ভারতের কোন রাজ্য প্রথম একটি বিল পাস করেছে যেটি অনুসারে 21 দিনের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হবে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন 2019 সালের ইন্দ্র সামরিক মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে সম্পন্ন হলো? জাপান, রাশিয়া, আমেরিকা ও ফ্রান্স নেক্সট হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন বলিউড অভিনেতা নিযুক্ত হয়েছেন? সুনীল শেট্টি, সালমান খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন। সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট 2019 সালের সাউথ এশিয়ান গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে? 130, 259, 312, 351। সঠিক অ্যান্সারটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো নেক্সট কার টুইটটি 2019 সালের গোল্ডেন টুইট সম্মান জিতেছে? বিরাট কোহলি, MS ধোনি, নরেন্দ্র মোদি, কে শিবান। নেক্সট আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? 10 ডিসেম্বর, ডিসেম্বর 14, ডিসেম্বর 13 এবং ডিসেম্বর 12। নেক্সট ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে কোন স্থানকে খেলাধুলার ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্য হিসাবে চিহ্নিত করা হয়েছে? বিশ্বের শীর্ষস্থানীয় স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে মুম্বাই, আবুধাবি, জর্ডন, মেক্সিকো। নেক্সট কোন হিন্দি কবি সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন? বিশ্বনাথ প্রসাদ, অখিলেশ চন্দ্র, সূর্যভূতা ভূষণ, আশুতোষ ঘোষ। নেক্সট জর্জ লারার 94 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হয়েছেন। জর্জ লারা সম্প্রতি 94 বছরে প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোনটি আবিষ্কারের জন্য বিখ্যাত? ক্রেডিট কার্ড, কার্ড রিডার, বারকোড, মাইক্রো এসডি কার্ড। কোন রাজ্যের মন্ত্রিসভা মহিলা শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য কঠোর শাস্তি প্রদানের দিশা আইনকে অনুমোদন দিয়েছে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন লা লিগার প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, শাহরুখ খান, রোহিত শর্মা। নেক্সট জগা মিশন এর জন্য কোন রাজ্য ওয়ার্ল্ড হ্যাবিটেট পুরস্কার জিতেছে? বিহার, পাঞ্জাব, উড়িষ্যা, কর্ণাটক। জগা মিশনের জন্য কোন রাজ্য ওয়ার্ল্ড হ্যাবিটেটের পুরস্কার জিতেছে? নেক্সট নিচের কোনটি সম্প্রতি পাপুয়া নিউগিনি থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন দেশে পরিণত হওয়ার পক্ষে ভোট দিয়েছে? কোপেন বারাট, জুলিয়ানসন, হোগেন হিল, কোনোটি নয়। নেক্সট মিস ওয়ার্ল্ড 2019-এর শিরোপা পেলেন কে? টনি-আন সিং, সুমন রাও, জোজবিনি তুঞ্জি, ওপেনলি মেজিনো। প্রতি বছর কোন দিনটিতে ভারতের বিজয় দিবস পালন করা হয়ে থাকে? 13 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 15 ডিসেম্বর এবং 16 ডিসেম্বর। কোন দিনটি বিজয় দিবস পালন করা হয়ে থাকে? নেক্সট ভারতে প্রতি বছর জাতীয় সংরক্ষণ দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয়? 10 ডিসেম্বর, 12 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর। পরের প্রশ্ন সিএবি বিলে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের স্বাগত জানানো হয়নি? প্রশ্নটা একটু বুঝে অ্যান্সার করবে। পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ, আফগানিস্তান। এখানে বলা হয়েছে যে সিএবি বিলে বলা হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের সংখ্যালঘুদের ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু কোন দেশের সংখ্যালঘুদের এখানে ভারতে আমন্ত্রণ জানানো বা স্বাগত জানানো হয়নি। সঠিক অ্যান্সারটা তোমরা একটু বুঝে দেবে। নেক্সট প্রথম কোন এশীয় দেশ আন্তর্জাতিক জিওলজিক্যাল কংগ্রেসের আয়োজন করতে চলেছে? ভারত, চীন, জাপান, শ্রীলঙ্কা। এশিয়ার মধ্যে কোন প্রথম দেশ যেটি জিওলজিক্যাল কংগ্রেসের আয়োজন করতে চলেছে? ভারত, চীন, জাপান, শ্রীলঙ্কা। নেক্সট ভারত ও নেপালের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কী ছিল? আশা কিরণ, সূর্য কিরণ, নয়া সাবেরার, বিজয় রথ। কোশ্চেন নম্বর 19 কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি সুরনা নামক একটি রোবট তৈরি করেছে যা 100টি ভাষায় কথা বলতে এবং অনুবাদ করতে পারে? দিল্লি বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়, তেহরান বিশ্ববিদ্যালয়, কুয়েত বিশ্ববিদ্যালয়। নেক্সট, 2019 সালে ইংরাজি সাহিত্যে ক্রিয়েটিভ নন ফিকশন বিভাগে নিচে কে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন? ইংরাজি সাহিত্যে ক্রিয়েটিভ নন ফিকশন বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কে? অমিতাভ ঘোষ, অরুন্ধতি রায়, শশী থারুর, সলমান খুরশিদ। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে কোন রাজ্য সরকার জলসাথী প্রকল্প চালু করেছে? উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা। তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবে। So thank you for watching this video.